হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, তাই ভাবলাম খিচুড়ি রান্না করলে কেমন হয়। যেমন চিন্তা তেমন কাজ, আমি খুব সহজেই বানিয়ে ফেললাম খিচুড়ি। দেখুন তা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে দেখে আসি কীভাবে খিচুড়িটা রান্না করলাম। তাহলে সরাসরি রান্নায় চলে যাচ্ছি, চুলাটা অন করে দিলাম। আমি এই প্যানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, বাকি রান্নাটা বেরেস্তা ভাজা তেলেই করব, যাতে বেরেস্তা সুঘ্রাণটা খিচুড়ির মধ্যে ছড়িয়ে পড়ে। প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 2 চা চামচ ঘি। এই পুরো রান্নাটা শুধু তেলেও করা যায়, কিন্তু ঘি দিলে সুঘ্রাণটা খুব ভালো আসে। আমি আজকে উপকরণগুলো আলাদা করে বলে দিইনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ চেক করে নেবেন। ঘিটা একটু গলুক আর তেলটা গরম হোক, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো 2-1 মিনিট ভাজার মাঝেই আমি গোটা জিরা অ্যাড করবো এটার সাথে। গোটা জিরা সুঘ্রাণটা খিচুড়ির মধ্যে খুব ভালো লাগে, খুব বেশি না, অল্প পরিমাণে। আমি এখানে মিষ্টি জিরাটা ইউজ করছি, যেটা ধানের মতো দেখতে। এখন দিয়ে দিব তেজপাতা এবং এলাচ, একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমার মোটামুটি ভেজে নেওয়া শেষ। আমি এখন চাল ডালটা অ্যাড করে দিব এটার সাথে। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ ডাল 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সে কারণে 10 মিনিট ভিজিয়ে রাখাই এটার জন্য এনাফ ছিল। অনেক ডাল আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি আর আমার কাপের পরিমাপ হচ্ছে 250 গ্রাম। আমি সব কিছু মিলিয়ে 1 কেজি পরিমাণ নিয়েছি। চাল আর ডালটা খুব ভালোমতো ভেজে নিতে হবে, যাতে খিচুড়িটা খুব ঝরঝরে হয়। হ্যাঁ, ভেজে নিয়েছি। আমি এখানে কোনো আদা বাটা রসুন বাটা ইউজ করব না, খুব সহজ পদ্ধতিতে আমি আজকে রান্নাটা দেখাচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে কম দিয়েছি, যেহেতু আমি হলুদ হলুদ খিচুড়ি রান্না করব, লাল করব না খুব বেশি, সেই জন্য। এখন হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি লবণ, আমি অন্য পাত্রে গরম পানি করতে দিয়ে দিয়েছি। আমি এখানে যেহেতু সব কিছু মিলিয়ে 4 কাপ পরিমাণ চাল ডাল নিয়েছি, সেক্ষেত্রে আমাকে 8 কাপ পানি দিতে হবে। আমি 8 কাপ পানি দিয়ে দিয়েছি। যে কাপ দিয়ে আমি চাল ডাল মেপেছি সেই কাপেই কিন্তু আমি পানি দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি এখন এই মুহূর্তে লবণটা চেক করে নিব, কারণ পরে দিয়ে লবণ চেক করলে যদি কম হয় তাহলে মেশাতে খুব প্রবলেম হয়ে যায়, সে কারণে এখনই লবণটা চেক করে নেবেন। আমার অল্প পরিমাণ লবণ লাগবে, সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমার জালটা কিন্তু ফুলাচ্ছেই আছে, দেখুন। 10 মিনিট পরে ফিরে এলাম। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। ঢাকনা লাগিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম করে দিব। দশ মিনিট পর ফিরে এলাম, দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। দেখুন, আমি একটু নেড়ে দেখাই,
পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। চালটা পুরোপুরি ফুটে ওঠার জন্য আমি এটাকে দমে দিব। আমি এখানে একটা বড় তাওয়া ইউজ করব দমে দেওয়ার জন্য। এভাবে দমে দিলে চালটা খুব ভালো মতো ফুটে যায়, কিন্তু তলা দিয়ে লাগার সম্ভাবনা থাকে না। আর যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিব একটা কাগজ অথবা টিস্যু পেপার দিয়ে। বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমার মোটামুটি দমে দেওয়া শেষ। ফিরে এলাম, দেখুন আমি একটা চেপে দেখাচ্ছি, দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এটা কত ঝরঝরে হয়েছে আমি একটু নেড়ে দেখাই, দেখুন খুবই ঝরঝরে হয়েছে। আমি পেঁয়াজ পেরেস্তাটা উপর থেকে ছিটিয়ে দিব এখন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। শুধুমাত্র চাল আর ডাল দুটো উপকরণ দিয়েই কিন্তু আমি চটপট বানিয়ে ফেললাম খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কীরকম আমি সেটা বলবো না, আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝবেন। আমি একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে কিছু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। রান্নাটা আসলে খুবই সহজ। এ ধরনের সহজ আরও রেসিপি পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কী কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আপনারা দেখে নিলেন কত সহজেই দুইটি উপকরণ ইউজ করে আমি সুস্বাদু খিচুড়ি বানিয়ে ফেললাম। আপনাদের হাতে যখন সময় থাকবে না কিংবা খুব তাড়াহুড়ো থাকবে, তখন কিন্তু অতি সহজেই আপনারা এই দুইটি উপকরণ ইউজ করে খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনারা পছন্দ করবেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। অবশ্যই এটা বাসায় কিন্তু ট্রাই করবেন। আমি কেমন হয়েছে স্বাদটা কিন্তু বলিনি, আপনারা কিন্তু বানিয়ে দেখে তারপর বুঝতে পারবেন এটা স্বাদটা আসলে কীরকম। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।